নমস্কার বন্ধুরা, বেঙ্গল আপডেটসে আরও একবার আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, 21 জানুয়ারি অর্গানাইজার টিচারদের যে কেসটি উঠেছিল তার অর্ডার কপিটি কীভাবে ডাউনলোড করবেন এবং অর্ডার কপিটি নিয়ে বিস্তারিত আপডেট বাংলায় আপনাদের জানাবো। তার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে দ্রুত খবরগুলি আপনারা দেখতে পারেন। বন্ধুরা, অর্ডার কপিটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের আমি দেখাবো এবং সবশেষে অর্ডার কপিটি বাংলায় বিস্তারিত আপনাদের ডিটেলস জানাবো। তো থাকুন সঙ্গে। বন্ধুরা, আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কেস ইনফরমেশন, যে অপশনটি দেখছেন আপনারা তার পাশে যে ক্লিক হেয়ার অপশনটি আছে ওখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি স্ট্যাটাস বার খুলে যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন একটি অপশন কেস স্ট্যাটাস, 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস, এখানে আপনাদের যেতে হবে। তো যাওয়ার পর এখানে আপনাদের প্রথমেই এই ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটা মানে যেমন আছে 6809, তো আমরা বসিয়ে দিচ্ছি 6809 দিয়ে এন্টার করে দিচ্ছি। এন্টার করার পর আপনাদের আসতে হবে ডায়েরি নাম্বারে, অর্থাৎ অর্গানাইজার টিচারদের যে ডায়েরি নাম্বারটা সেটাই আসতে হবে। সেদিন যে কেসটি উঠেছিল তার ডায়েরি নাম্বার, সেদিন যে কেসটি উঠেছিল ডায়েরি নাম্বার ছিল 38867, আমরা এটা করে দিচ্ছি। দেওয়ার পর আমরা আসছি ইয়ার, ইয়ারে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে 2019, অর্থাৎ 2019 সাল কেসটি উঠেছিল। তো এবার এখানে সাবমিট বাটনে প্রেস করবেন। তো সাবমিট বাটনে প্রেস করলেই দেখতে পাচ্ছেন ও ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে। ঠিক আছে, আর একবার ক্যাপচাটা দিই 8148 8148, দিয়ে এখানে আমরা সাবমিট বাটনে প্রেস করছি। প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন ডায়েরি নাম্বার 3886720019। তো নবপর্যায়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং স্ট্যাটাস আছে। তো স্ট্যাটাস চেক করলেন, এটা স্ট্যাটাসের একদম নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন, এসে এখানে একটা নতুন অপশন পাবেন, দেখুন জাজমেন্ট অর্ডার্স, অর্থাৎ ডিফেক্টের পর আসে দেখুন জাজমেন্ট অর্ডার্স, এখানে আপনাদের আসতে হবে। তো এখানে আপনারা প্রেস করবেন, ক্লিক করলেই দেখুন জাজমেন্ট অর্ডার কপিটি খুলে যাচ্ছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে 21/1/2020 এই দিনে কেসটি উঠেছিল, মেন কেস, এইটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এখানে প্রেস করবেন, প্রেস করলেই এই অর্ডার কপিটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন দেখুন কোর্ট নাম্বার 1, দেখুন লেখা আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং, দেখুন অর্ডার কপিটি এসে গেছে আপনাদের সামনে। তো এই অর্ডার কপিটি আপনি একটু তুলছে, আপনারা চাইলে স্কিপ করে পোস্ট করে করে দেখে নেবেন, আমি খুবই স্কিপ করে করে দেখাচ্ছি, তো আপনারা চাইলে দেখে নেবেন পোস্ট করে। আর সবশেষে আমি এর বাংলার বিস্তারিত ইয়েটাও আমি জানিয়ে দেবো, ডিটেলস, আপনারা থাকুন, স্কিপ না করে ভিডিওটি দেখুন। দেখুন আপনার আগে অর্ডার কপিটি, দেখুন অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস এস আব্দুল নাজির, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব খান্না, দেখুন অর্ডার কপিটি এখানে লেখা আছে নিচে, দ্য ল্যান্ড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স অ্যাপ্লিক্যান্ট সাবমিট দ্যার দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটি ইন পার্সিওরেন্স অফ দিস কোর্টস অর্ডার ডেটেড 3/5/2018 পাস্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার এত অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স রিগার্ডিং দ্য ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ইনভলভ ইন দ্য প্রেজেন্ট ডিসপুট ডাজ নট কভার অল দ্য ক্যাটাগরিজ অফ সাচ ক্যান্ডিডেটস, দিস ইজ কন্টেস্টেড বাই দ্য রেসপন্ডেন্টস অন দ্য গ্রাউন্ড দ্যাট ফ্রেশ ক্লেমস আর বিং মেড, উই অ্যাকর্ডিংলি কনসিডার ইট অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য পিটিশনার্স অ্যাপ্লিকেন্ট টু টেক এ জয়েন্ট
inspection of the said report prepared by the West Bengal Legal Services Authority and prepare a report for this court, clearly pointing out the categories of candidates that have not been dealt with. The joint inspection shall take place in the office of the secretary, West Bengal Legal Service Authority, Kolkata, at 11 a.m. 3-2-2020. The reports of prepared shall be submitted to this court within a period of 3 weeks thereafter. List these matters after 5 weeks along with report. বন্ধুরা, এই এই অর্ডারটি আমি বাংলা ভার্সন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিন। দেখুন, চলে এসেছি এর বাংলা ভার্সনটিতে, তো আপনারা একটু পড়ে নিন, আমি আস্তে আস্তে তুলছি। এইটুকুই দেখুন নিচে লিখে দেওয়া আছে, এরপর 3 সপ্তাহ একটি সময়কাল, প্রতিবেদন সহ 5 সপ্তাহ পরে এই বিষয়গুলি তালিকাভুক্ত করুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সঙ্গে লাইকও করবেন।